ছেলে মাশাআল্লাহ যাক আমাদের হুজুরের একজন ছাত্র একজন ছেলে দুটোই ছাত্র এখন ছেলে বাদ দিলাম মাদ্রাসাতে পড়াশোনা করি এই দুই ভাই যদি একটা গজল গায় আপনারা শুনবেন তো শুনবেন তো হ্যাঁ খবরদার কেউ যেন চলে যাবেন না আসলে এরা হচ্ছে তালিবুল ইলম আজকে এই কি হয়েছে চুপ করো বাবা এদের গজল একটু শুনেন এরা মাদ্রাসাতে পড়াশোনা করে আমিও যেহেতু মাদ্রাসার ছাত্র আমি জানি পড়াশোনা করাটা কতটা কষ্টকর ব্যাপার আপনারা তো সবাই কম্বলের মধ্যে আরাম করে ঘুমান এদের রাত 12টা পর্যন্ত ক্লাস করতে হয় এবং ফজরের আগে উঠে পড়ে টড়ে সবক দিয়ে তারপর আবার ফজরের নামাজ পড়তে হয় মাদ্রাসার ছেলেদের ঘুম খুব বেশি হলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা প্রতিদিনের এই ঘুম অনেক কষ্ট করে সব ছেলেরা দোয়া করি আমরা সবাই এদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের দ্বীন ইসলামের তালিম শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুক এবং আজকের ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পাক আমাদের প্রচারিত করুক এই দোয়া সকলে আমরা করি চলে এই দুই ভাই একটা গজল করবে তারপর ইনশাআল্লাহ কথা দিলাম বুড়িমা বুড়িমা গজলটা শুনিয়ে দেব তারপর ইনশাআল্লাহ যারা বাড়ি যেতে চান আপনারা চলে যেতে পারেন তবে একটা কথা আমি বলে দিই এবছরে বুড়িমা থেকে আরো একটা হিট গজল সেটা হলো এক ইহুদি নারী ও আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল এবং ইহুদি নারীর সঙ্গে কি করে বন্ধুত্ব হলো একটা বিয়ের ঘটনা খুব সুন্দর একটা ঘটনা আমি কথা দিলাম যখন গজলটা গাইবো যদি আপনারা মন দিয়ে শুনেন আপনাদের মনে হবে গজলটা যেন শেষ না হয় আর একটু গাও আর একটু গাও এত সুন্দর একটা কাহিনী এত সুন্দর একটা গজল একেবারে হাদিস থেকে তুলে লিখেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা একটু অপেক্ষা করুন সে গজল শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে আমার এই দুই সোনা ভাই এর একটু গজল গিয়ে নিক আপনারা শুনেন একটা বার তকবীরের ধ্বনি এই দুই ভাইয়ের জন্য নারে তাকবীর এই কোজি যারা বাদাম বাদাম গান মুখস্থ করিস তারা জোরে দে নারে তাকবীর আর একটু জোরে দে নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুর জোটে কে দেয়ালো সন্ধ্যা হলে আদর কালো সুর জোটে কে দেয়ালো সন্ধ্যা হলে আদর কালো মিষ্টি পানি থেকে প্রাণ বেঁচে জীবনের প্রয়োজন কত যে আহার মাস মশলাই সকসকে বাহার জীবনের প্রয়োজন কত যে আহার মাস মশলাই সকসকে বাহার সোনালি দানা শীষ কে দেয় দোলে সোনালি দানা শীষ কে দেয় দোলে সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দেয়ালো সন্ধ্যা হলে আদর কালো সূর্য ওঠে
শনিবার রবিবার প্র্যাকটিসে যায় অনেক ছেলে আছে, বাচ্চা ছেলে যারা প্র্যাকটিসে যায়, নেই নেই করে 60-70 জন স্টুডেন্ট আছে, ইমরান ভাইয়ের কাছে যায়, শনিবার রবিবার প্র্যাকটিস হয়। তবে এত দূর থেকে যাওয়াটাও অসম্ভব, কিছু লোক যায়, এখান থেকে কিছু ছেলেরা যায় শনিবার রবিবার দুপুর 3টে থেকে 6টা অবধি, এটাই সময়। তো যদি পাঠাতে চান ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন, ইমরান ভাইয়ের নাম্বার আছে, লাস্টে 14 নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ শেখানো হবে। যাই হোক, আমরা শুনলাম সেই বাবুদের মুখ থেকে সুন্দর একটি কালাম, এখন আবারও আপনাদের সম্মুখে সেই ইমরান ভাই সুন্দর আতিয়া কালাম পরিবেশন করবেন, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। দেখছি মনার গজল ভালো লেগেছে, তো তাহলে তকবীর দিতে হবে জোরে, যাতে মনাদের উৎসাহিত আরো বেশি হয়, একটু জোরে সোরে তকবীর হোক, না রেই থাকে বীর কি জানি, এবার আস্তে আস্তে ব্যাটারি লো হয়ে যাবে, আর সেই চার্জ থাকবে না, একটু জোরে দাও, না রেই থাকে বীর, আর এই থাকবে বীর।